হয়, এই মুহূর্তত আমি উপস্থিত আছো গুরুজনার পবিত্র জন্মস্থানৰ যি বটদ্রবা প্রকল্প নির্মাণ কার্য চলি আছে, আমি সেই স্থানত উপস্থিত আছো। আর মূর পিছফালে আপনাদের দেখিছে যে আটক ধুনিয়াক সুন্দরক নির্মাণ কার্য বর্তমান সময়ত পূর্ণগতিত চলি আছে বটদ্রবা প্রকল্পর। আর এই মুহূর্তত আমি কব বিচারিছো যে গুরুজনার জন্মস্থানত যে 188 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ কার্য চলি থাকা বটদ্রবা প্রকল্প, এই প্রকল্পস্থলীত অহা কাইলৈ রাজ্যর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আহিব। আর তারপিছতেই 14 মার্চের দিনটোত কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ এই স্থানত উপস্থিত হব। আর এই যে প্রকল্প, এই প্রকল্পস্থলী কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে এই প্রকল্পস্থলী পরিদর্শন করব। আর তার প্রাক মুহূর্তত আজির দিনটির পরিবেশ আমি দেখাইছো। নগাঁও জেলা আয়ুক্ত নরেন্দ্র কুমার শাহ আহি এই স্থানত উপস্থিত হয়েছে। আর এই যে প্রকল্পস্থলীত নির্মাণ কার্য চলি আছে, এই নির্মাণ কার্য আসলে বুঝ লওয়া পরিলক্ষিত হয়েছে। আমি সামগ্রিকভাবে ইয়ার পরিবেশ সমূহ দেখাই গেছো। আসলে সুন্দরক আটক ধুনিয়াক নির্মাণ কার্য চলাই থাকা হয়েছে। আর আপনাদের যদি চাই দেখব যে সুনিপুণ নিখুঁতভাবে এই যে স্থান, এই স্থান আটক ধুনিয়াক নির্মাণ কার্য চলাইছে। আমি যদি দেখাও যে গুরু আসন, শঙ্করদেব গুরুজনার সৃষ্টিরাজি যে গুরু আসন, সুন্দরক আটক ধুনিয়াক নিখুঁতভাবে ইয়াত নির্মাণ কার্য চলিছে। আর ইয়াত সম্পূর্ণ প্রায় হওয়ার পথত এই গুরু আসন। আর তার সমান্তরালক যদি আপনাদের চাই দেখব যে ইয়াত সুন্দরক আটক ধুনিয়াক এখনি বাগিচা ইয়াত প্রস্তুত করা হয়েছে। বিভিন্ন ধরনের নানা রঙিন ফুলেরে ইয়াত আটক ধুনিয়াক ইয়াত সজাই পড়াই রখা হয়েছে। তার সমান্তরালক যদি চা যায় যে মুখা শিল্প গুরুজনার দিনেরপর যে মুখা শিল্প, সেই মুখা শিল্প ইয়াত রখা হয়েছে। আর এই স্থানত বর্তমান সময়ত নগাঁও জেলা আয়ুক্ত ইয়াত উপস্থিত হয়ে বুঝ লওয়া পরিলক্ষিত হয়েছে। যেহেতু আমি মূলত ইয়ার স্থানীয় এগারী সাংবাদিক আছে, দাদা মানে আপনার ওসলে আছো। যেহেতু আমি গম পাইছো যে নগাঁও জেলা প্রশাসন তৎপর হয়েছে, যেহেতু 14 মার্চের দিনট কেন্দ্রীয় গৃহমন্ত্রী ইয়াতে উপস্থিত হওয়ার যে আমি খবর লাভ করেছো। আসলতে নগাঁও জেলা প্রশাসন তৎপর হয়েছে আর অহা কাইলৈ রাজ্যের মুখ্যমন্ত্রীগী ইয়াতে আহিব। আর তার প্রাক মুহূর্তত আজির দিনট দেখব গেছে নগাঁও জেলা আয়ুক্তগী ইয়াতে আহি পরিদর্শন করা পরিলক্ষিত হয়েছে। হয় হয়, ধন্যবাদ জ্ঞাপন করছো। কথাটা হচ্ছে বটদ্রবা প্রকল্প একটা খুব বহু প্রত্যাশিত প্রকল্প। আর বটদ্রবা প্রকল্পর এই ঠাইখান তো বেদখল আসিল, বেদখল মুক্ত করে পরবর্তী কালত ইয়াতে বটদ্রবা প্রকল্প কাম শুভারম্ভ করা হল। আর কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে এই প্রকল্পর আধারশিলা স্থাপন করেছিল, সেই সকল অবগত। আর খুব সোনকালে ইয়াতে কেন্দ্রীয় গৃহমন্ত্রীগিয়ে নির্বাচনের প্রাক মুহূর্ততে ইয়াতে এই ফার্স্ট যে ফেজ, প্রথম প্রকল্পের প্রথম পর্যায়ত মুক্তি করব ইতিমধ্যে, সেই কথা কারণে পূর্ণগতিত কাম চলি আছে। আর খুব সুন্দর হয়েছে, আর পৃথিবীর আটাইতক ওখ মানে গুরু আসন ইয়াতে নির্মাণ হয়েছে। তারপরে যে সংস্কৃতি, গুরুজনের যে সত্রীয় সংস্কৃতির যে কারুকার্য, যে সত্রীয় সংস্কৃতি প্রতিফলিত করবরা যে স্থাপত্য ভাস্কর্য শিল্প ইয়াত প্রতিফলিত হয়েছে, গতি খুবই ভাল খবর। আর বটদ্রবা প্রকল্প মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর জন্মস্থান খনিক আর পর্যটকের আকর্ষণের কেন্দ্রবিন্দুলে রূপান্তরিত করব। আর অকল অসমরে নহয়, ভারতরে নহয়, পৃথিবীর ভিন্ন প্রান্তর তীর্থযাত্রী ইয়ালে আগমন ঘটব। গতি নিশ্চয়কে আমি উৎফুল্লিত বটদ্রবাসী হিসাবে, স্থানীয় সাংবাদিক হিসাবে যথেষ্ট উৎফুল্লিত, আমি গৌরব করবরকে খুব ভাল খবর। গতি আমি খুব আশারে বাদ চাইছো খুব সুন্দরকে কাম হোক। ধন্যবাদ। হয়, আমি দর্শকসকলক ইয়ার পরিবেশ দেখাইছো। আমি যদি আগবাড়ি যাও ইয়াত যেহেতু নগাঁও জেলা আয়ুক্তগী ইয়াতে আহি ইয়ার যে প্রকল্পস্থলী পরিদর্শন করেছে। আর তার প্রাক মুহূর্তত আমি পুনের উল্লেখ করবো যে মহাপুরুষ শঙ্করদেব গুরুজনার যে সৃষ্টিরাজি, সৃষ্টিরাজিসমূহ বিশ্ব দরবার প্রতিষ্ঠা করবর রাজ্য সরকারে ইয়াত বটদ্রবা প্রকল্প ইয়াতে স্থাপন করা হয়েছে। আর যেহেতু আমি দেখিছো যে নগাঁও জেলা আয়ুক্তগীয়ে পরিদর্শন করেছে, আমি পোনপটিয়াকরপা জানিবলে বিচারিম যেহেতু কেন্দ্রীয় গৃহমন্ত্রী ইয়ালে আগমন ঘটব, তার প্রাক মুহূর্তত আপনার দেখবলে পাওয়া গেছে আপনি পরিদর্শন করেছে, কি কব? আমি এতিয়া এটু প্রিপারেশন করে আসো ইনগ্রেশনের কারণে। আর এতিয়া আমি নিউজ পাইছো, কনফার্ম হওয়া নাই, কিন্তু ইউনিয়ন হোম মিনিষ্টারের আমি নিউজ পাইছো। আর আমি ইয়ার কারণে প্রিপারেশন করে আসো, আমি একটা ভাল প্রজেক্ট আর ভাল ইভেন্ট করবর কারণে আমি চেষ্টা চলাই। গুরুজনার সৃষ্টিরাজিক বিশ্ব দরবার প্রতিষ্ঠা করবর এই বটদ্রবা প্রকল্প, আসলে সকল অসমিয়ার আবেগ জড়িত হয়ে আছে এই প্রকল্প। আর সম্পূর্ণ হওয়ার পথত, সম্পূর্ণ হওয়ার পথত যেহেতু অমিত শাহ ডাঙরিয়া ইয়াত আহি ভূমি পূজন করেছিল, আর প্রায় সম্পূর্ণ হওয়ার পথত এই প্রকল্প আজি বুজ লৈছে, কিমান অগ্রগতি হয়েছে? এই প্রোগ্রাম তিনটা ফেজত চলি আছে, দুটা ফেজত চলি আছে। আর ফেজ ওয়ান প্রায় কমপ্লিট হয়েছে, এতিয়া ফেজ টুর কাম দ্রুতগতিত চলি আছে।
আর গুরুজনের পরম পাবন ভূমি আর ইয়াত এনে ভাল একটা প্রজেক্ট হয়ে আছে। আমি একটু আশা রাখিম যে রাইজে একটু ভাল পাব আর রাইজে ইয়ারপরা ইন্সপিরেশন পাব। ধন্যবাদ জ্ঞাপন করছো। আমি পুনের উল্লেখ করব বিচারিছো যে রাজ্য সরকারে যে বটদ্রবা প্রকল্প নির্মাণ কার্য চলা হয়েছিল সেই নির্মাণ কার্য চলার স্থলীত আজি যেহেতু নগাঁও জেলা প্রশাসন আহি ইয়াতে উপস্থিত হয়েছে আর বুঝ লৈছে। আর এই মুহূর্তে আমি পুনের একটা কথা জানাব বিচারিছো দর্শকসকলক যে এই স্থানত প্রায় 160 বিঘা ভূমি বেদখলকারীর কবলত আছিল আর এই বেদখলকারীর কবলত থাকা 160 বিঘা ভূমি বেদখলমুক্ত করার পিছত আসলতে বর্তমানের কেন্দ্রীয় মন্ত্রী আর প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের দিনতে এই বটদ্রবা প্রকল্প আসলতে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে এই স্থানত উপস্থিত হয়ে আসলতে ভূমি পূজন করেছিল আর বর্তমান সময় সেই প্রকল্প আসলতে ন রূপত আসলতে জাকত জিলিকা হয়ে উজ্বলি উঠা পরিলক্ষিত হয়েছে। আর যেহেতু শঙ্করদেব গুরুজনার যে কলা সংস্কৃতি আসলতে জিয়াই রখার যে চেষ্টা আসলতে শঙ্করদেব গুরুজনার যে সৃষ্টিরাজি সেই সৃষ্টিরাজি বিশ্ব দরবার প্রতিষ্ঠা করবরের যে বটদ্রবা প্রকল্প নির্মাণ কার্য চলিছে আর 14 তারিখে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ এই স্থানত উপস্থিত হব আর পরিদর্শন করব। আসলতে তারবাবে নগাঁও জেলা প্রশাসন দেখবলে পাওয়া গেছে তৎপর হয়েছে আর সাজু হয়েছে যেহেতু অহা কাইলৈ রাজ্য মুখ্যমন্ত্রীগী আহি এই স্থানত পরিদর্শন করব। কেন্দ্রীয় গৃহমন্ত্রীগী যেহেতু 14 তারিখে আহি এই স্থানত উপস্থিত হব তার প্রাক মুহূর্তে এনেদরে দেখবলে পাওয়া গেছে নগাঁও জেলা প্রশাসন তৎপর হয়েছে আর এনেদরে দেখবলে পাওয়া গেছে পূর্ণ প্রস্তুতি চলিছে কেন্দ্রীয় গৃহমন্ত্রীগীক আদরিবর জেলা প্রশাসনের। অহা 14 মার্চ তারিখে ভারতের আমার সকলের সমন্বয় গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়া বটদ্রবালে আহিব। বটদ্রবত যে নতুনকে যে প্রকল্প নির্মাণ হয়ে আছে তার প্রথম পর্যায়ের যে প্রকল্প শুভ করব আর সেই উদ্দেশ্য লো পেলে অহাকালে রাতেপা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আহিব আর খুব লড়ালড়ি আমি তারমানে এই গোটেই যেখানে কাম কাজখিন আমি তো বর্তমান চাইছোই যে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অহাকালে আগমন আর 14 তারিখের যে ভারতের গৃহমন্ত্রী ডাঙরের আগমনক লো পেলায় আমি সকলে খুব উৎসাহে বাট চাই আছো আশা করছি যে 14 তারিখের যে সভা হব ইয়ার এখন সভা হব এই সভাখন খুব সুন্দরভাবে যাতে সফলভাবে যাতে হব পারে তারপরে আমি এইখানে বস্তু আমি চোয়া চিতা করছো। আপনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।